অনার্স প্রথম বর্ষ, অনার্স অর্থনীতি প্রথম বর্ষের শিক্ষার্থীরা, তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সঙ্গে আছি দিল্লুব আহমেদ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে তোমরা হয়তো অন্য কাজে ব্যস্ততার কারণে জানি না তোমরা ক্লাসগুলো ঠিকঠাক মতো করছো না, আমার মনে হয় ক্লাসগুলো একটু শুনলে তোমাদের জন্য এটা অনেক উপকার হবে। যাই হোক, আজকে আমরা একটু জাতীয় আয় গণনা, ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, এই বিষয়ে একটু আলোচনা করব। আমরা কিন্তু আগেই জেনেছি যে সামষ্টিক অর্থনীতির কেন্দ্রীয় চলক, কিন্তু একটা গুরুত্বপূর্ণ চলক হচ্ছে জাতীয় আয়। হ্যাঁ, অর্থনীতির যে প্রকৃত অবস্থা পরিমাপে কিন্তু এই সামষ্টিক অর্থনীতির চলক যেটা জাতীয় আয় এটা ব্যবহার হয়। তাহলে কি অর্থনীতির প্রকৃত অবস্থা পরিমাপ করার জন্য আমাদের এই চলক জাতীয় আয় চলকটা কিন্তু এটা ব্যবহার হয়। জাতীয় আয়ের হিসাবটা কি, যে এটা সামগ্রিক অর্থনৈতিক কার্যকলাপের সম্পূর্ণ চিত্রটা তুলে ধরে। তাহলে জাতীয় আয়ের হিসাবটা সামগ্রিক অর্থনৈতিক কার্যকলাপের সম্পূর্ণ চিত্রটা তুলে ধরে এবং তা থেকেই আয় বণ্টনের প্রকৃতি সম্পর্কে জানা যায়। আচ্ছা, অনুন্নত দেশের যে অর্থনৈতিক সমস্যা যে বিশ্লেষণ ও পরিকল্পনা প্রণয়নে জাতীয় আয়ের হিসাব খুবই গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, এখন আমরা একটু জানবো যে জাতীয় আয়ের সংজ্ঞা, ডেফিনিশন অফ ন্যাশনাল ইনকাম। এখন আমরা, তোমরা সবাই কম বেশি জানো যে জাতীয় আয় বলতে আমরা কী বুঝি, যে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটা দেশের জনগণ অর্থনৈতিক কাজে নিয়োজিত থেকে শ্রম ও পুঁজি কাজে লাগিয়ে, অর্থাৎ কি, অর্থাৎ প্রাকৃতিক সম্পদ ও অন্যান্য উপকরণ কাজে লাগিয়ে যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে বা বাজার মূল্যকে জাতীয় আয় বলে। তাহলে আমরা কি জানলাম, যে জাতীয় আয় বলতে কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখায় বসবাসরত জনগোষ্ঠীর, কর্মক্ষম জনগোষ্ঠীর, হ্যাঁ, নির্দিষ্ট সময়ের আয়কে বোঝায়। তাহলে কি, যে একটা নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে, এক বছরে একটা দেশের সমস্ত উৎপাদনের উপকরণ নিয়োজিত থেকে এবং সমস্ত প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্য বা বাজার মূল্যকে জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম, যেটাকে সংক্ষেপে বলা হয় NI। তাহলে কি, যে জাতীয় আয়ের, জাতীয় আয়ের সময় কিন্তু, মানে জাতীয় আয় আলোচনা করার সময় আমাদের অবশ্যই জাতীয়র মধ্যে কতগুলো পয়েন্ট কিন্তু আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। সেটা হচ্ছে, জাতীয় আয় কিন্তু একটা নির্দিষ্ট সময় গণনা করতে হবে। হ্যাঁ, একটা এক বছরের, সাধারণত এক বছরের। হ্যাঁ, তারপরে কী করতে হবে, জাতীয় আয় অর্থনীতির, অর্থনৈতিক কর্মকাণ্ডের ফসল। তাহলে জাতীয় আয় বলতে আমরা কী বুঝছি, যে একটা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ফসলই হচ্ছে জাতীয় আয়। তারপরে হচ্ছে কি, জাতীয় আয়ে চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রী অন্তর্ভুক্ত হয়। জাতীয় আয়ের যে আমরা হিসাব করবো, সেটা আমাদের উৎপাদিত দ্রব্যের, কিন্তু যেটা ফাইনাল গুড, হ্যাঁ, চূড়ান্ত দ্রব্য, দ্রব্য এবং সেবা, সেটার বাজার মূল্য কিন্তু হিসাব করতে হবে। হ্যাঁ, অনেক সময় আমাদের, যেমন মনে করো যে গম, আমাদের দেশে এত টন গম উৎপাদন হলো একটা বছরে, একটা নির্দিষ্ট সময়ে। এখন সেই গম থেকে কিন্তু, গমটাই কিন্তু আমাদের ফাইনাল প্রোডাক্ট না, সেই গম দিয়ে আমাদের আটা হচ্ছে, ময়দা হচ্ছে, আমাদের বেকারিতে বিস্কিট হচ্ছে, কেক হচ্ছে, আমাদের আমাদের ব্রেড হচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদেরকে এটা সেইভাবে হিসাব করতে হবে যে সেই গমটা থেকে আটা আমাদের কতটুকু হাউসহোল্ডে ব্যবহার হচ্ছে, কতটুকু আমাদের বাণিজ্যিকভাবে ব্যবহার হচ্ছে, সেইটার কিন্তু ফাইনাল যে প্রোডাক্টটা, সেইটার হিসাবটা আমাদেরকে রাখতে হবে জাতীয় আয়ে। এই জন্যই বলা হয় যে জাতীয় আয়ে চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রী অন্তর্ভুক্ত হবে। তারপরে হচ্ছে আরেকটা, যেটা বলা হচ্ছে যে পণ্য সেবার আর্থিক মূল্য। হ্যাঁ, আমাদের একটা দেশে যে সমস্ত যে পণ্য উৎপাদন হয় সেটার পণ্য এবং সেবা, সেটার আর্থিক মূল্য বা বাজার দাম, সেটা থাকতে হবে। হ্যাঁ, তারপরে আরেকটা বলা হচ্ছে যে হস্তান্তর ব্যয়। হস্তান্তর ব্যয় মানে কি, যেটা বেকার ভাতা অথবা পেনশন, হ্যাঁ, বৃদ্ধ বয়সের পেনশন ব্যয়, সেগুলো হচ্ছে হস্তান্তর ব্যয়, এবং মূলধনী লাভ লোকসান এটা কিন্তু বাদ দিতে হবে জাতীয় আয় থেকে। এটা আমরা পরে আরও আলোচনা করবো। আরেকটা হচ্ছে যে জাতীয় আয় কিন্তু সবসময় চলতি বছরের উৎপাদন, জাতীয় আয় সবসময় চলতি, যেটা কারেন্ট ইয়ার, হ্যাঁ, সেই হিসাবটা কিন্তু অন্তর্ভুক্ত করে, কারেন্ট ইয়ারের উৎপাদনের হিসাবটা অন্তর্ভুক্ত করা হয়। এখন আমরা জানবো কি, যে জাতীয় আয়ের বিভিন্ন ধারণা, হ্যাঁ, ডিফারেন্ট কনসেপ্টস অফ ন্যাশনাল ইনকাম। আমরা জাতীয় আয় কিন্তু অনেক, জাতীয় আয় কিন্তু আমাদের, মানে ভাগ ভাগ করে আমরা আলোচনা করতো জাতীয় আয় সম্বন্ধে। আমাদের কিন্তু
বিভিন্ন রকম কনসেপ্ট আছে, যেমন হচ্ছে এক নম্বর হচ্ছে মোট জাতীয় উৎপাদন। এখন মোট জাতীয় উৎপাদনটা কি? গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, যেটাকে সংক্ষেপে বলা হয় জিএনপি। হ্যাঁ, মোট জাতীয় উৎপাদন। এখন মোট জাতীয় উৎপাদনটা কাকে বলছে? যে কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বৎসরে, দেশের উৎপাদনশীল সম্পদ ব্যবহার করে দেশের অভ্যন্তরে এবং বিদেশে বসবাসরত সব কর্মক্ষম নাগরিক দ্বারা উৎপাদিত পণ্য ও সেবার আর্থিক মূল্যকে বলা হচ্ছে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি। তাহলে আমরা কি বুঝলাম? যে একটা দেশের সমস্ত সম্পদ একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, সমস্ত সম্পদ, সমস্ত উৎপাদনের উপকরণ ব্যবহার করে বা সমস্ত কর্মক্ষম জনগোষ্ঠী, কর্মক্ষম নাগরিক কর্তৃক উৎপাদিত পণ্য ও সেবার আর্থিক মূল্যকে, এবং কি যে বিদেশে বসবাসরত যে সমস্ত দেশীয় নাগরিক তাদের যে উৎপাদিত হয়, এই টোটালটাকেই বলা হয় হচ্ছে কি জাতীয় হয়। তাহলে কোনো নির্দিষ্ট বৎসরে কোনো দেশের মোট জাতীয় উৎপাদন পরিমাপের সময় ওই বৎসরের উৎপাদিত চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রীর আর্থিক মূল্যের সাথে বিদেশে বসবাসকারী দেশীয় নাগরিকদের দ্বারা সৃষ্ট উৎপাদন বা আয় অন্তর্ভুক্ত হবে। কিন্তু এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে কিন্তু দেশে যে সমস্ত বিদেশিরা বসবাস করছে, বিদেশি নাগরিক বসবাস করে, তারা যে উৎপাদন বা আয় করছে সেটা কিন্তু জাতীয় আয় থেকে বাদ দিতে হবে। তাহলে জাতীয় আয় থেকে কী করতে হবে? জাতীয় আয়ে দেশের সমস্ত কর্মক্ষম জনগোষ্ঠীর আয়, দ্রব্য উৎপাদিত দ্রব্য সেবা সামগ্রী, এবং দেশের জনগণ বিদেশে বসে যে উৎপাদন আয় করছে সেইটা কিন্তু যোগ করতে হবে। কিন্তু কি করতে হবে? কিন্তু যারা বিদেশে, বিদেশি নাগরিক যারা দেশে বসবাস করে উৎপাদন করছে, তাদের আয়টা কিন্তু জাতীয় আয় থেকে বাদ দিতে হবে। আচ্ছা, এখন এই গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপিকে আমরা তিন দিক থেকে বিবেচনা, এখন এই জিএনপিকে যে তিন দিক থেকে বিবেচনা করা হয়েছে সেটা আমরা দেখব। প্রথমত কি? প্রথমত আমরা বোর্ডে লিখেছি যে জিএনপি, জিএনপি ইকুয়াল টু P1 x1 plus P2 x2 plus dot dot plus Pn xn plus x minus n। আচ্ছা, এখানে কি x1 দ্রব্যের মূল্য হচ্ছে P1, x2 দ্রব্যের মূল্য হচ্ছে P2। হ্যাঁ, তাহলে আমরা আগেই জেনেছি যে উৎপাদিত পণ্যকে বাজার মূল্য দিয়ে গুণ করতে হবে, তাহলে তাহলে সেগুলো টোটালটা হচ্ছে জাতীয় হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে P1 x1 হচ্ছে x1 দ্রব্যের মূল্য, P2 x2 হচ্ছে x2 দ্রব্যের মূল্য। এইরকম একটা দেশে অসংখ্য দ্রব্য সামগ্রী, সেবা সামগ্রী উৎপাদন হচ্ছে, সেগুলোর মূল্যকে আমরা ধরেছি Pn xn। এর সাথে আমরা কী করছি? যোগ করতে হবে x-m। এখানে এখানে x হচ্ছে কি? রপ্তানি আয়, আর m হচ্ছে আমদানি আয়। তাহলে রপ্তানি আয় থেকে আমদানি ব্যয়টা বাদ দিলে যেটা থাকবে সেটা কিন্তু জাতীয় আয় যোগ করতে হবে। তাহলে P1 x1 plus P2 x2 plus dot dot Pn xn, এই এই টোটালটা হচ্ছে কি? দ্রব্য ও সেবার বাজার দাম। তাহলে এইভাবে আমরা একটা আলোচনা করতে পারি জাতীয় আয়কে। আবার সেকেন্ড আমরা আলোচনা করতে পারি যে জিএনপি ইকুয়াল টু C+I+G+X-M। তাহলে এটা কীভাবে আলোচনা করছে? এটা কোনো দেশে উৎপাদিত দ্রব্য সেবা সামগ্রীর কী হয়, কিছু অংশ বেসরকারি ভোগে ব্যয় হয়, কিছু অংশ বেসরকারি বিনিয়োগে ব্যয় হচ্ছে, আবার কিছু অংশ সরকারি ক্রয় খাতে এবং বাকি অংশ বিদেশে কিন্তু রপ্তানি হয়। তাহলে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে বিদেশ থেকে দ্রব্য সেবা সামগ্রী আমদানি করা হয়, তাই না? বাণিজ্যের ক্ষেত্রে তো আমরা আমদানি রপ্তানি করি। এই অবস্থায় আমাদের কী হয়? জিএনপি ইকুয়াল টু C+I+G+X-M। তাহলে জিএনপি হচ্ছে কি? মোট জাতীয় উৎপাদন। এখন সি হচ্ছে কি? সি হচ্ছে বেসরকারি ভোগ ব্যয়, আই হচ্ছে বেসরকারি বিনিয়োগ, জি হচ্ছে সরকারি ব্যয়, এক্স হচ্ছে রপ্তানি আয়, এবং এম হচ্ছে আমদানি ব্যয়। তাহলে এইভাবেও কিন্তু জাতীয় আয়কে বিশ্লেষণ করা যায়। এরপর হচ্ছে, এরপরে যে বিশ্লেষণটা সেটা হচ্ছে যে জিএনপি ইকুয়াল টু আমরা কী লিখেছি যে আচ্ছা জিএনপি আমরা এটা আলোচনা করলাম হচ্ছে নির্যা আচ্ছা এরপরে আমরা লিখেছি জিএনপি ইকুয়াল টু R+W+I+P+T+CCA। আচ্ছা, এটা কী বলা হচ্ছে? যে থার্ড যেটা আমরা বিশ্লেষণটা দেখাচ্ছি সেটা হচ্ছে কোনো দেশে উৎপাদিত দ্রব্য সেবা সামগ্রীর মূল্য ওই দ্রব্য সেবা সামগ্রী উৎপাদনে নিয়োজিত অবস্থায়, যেমন ভূমির জন্য খাজনা, শ্রমের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ, উদ্যোক্তার জন্য মুনাফা, সরকারের ধার্যকৃত কর,
মূলধন ব্যবহারজনিত অ্যালাউন্স এগুলোর সমষ্টি। তাহলে এখানেও কিন্তু জাতীয় আর কি বিশ্লেষণ করা হয়েছে কিভাবে যে একটা দেশে যে সমস্ত দ্রব্য সেবা সামগ্রীর মূল্যটা কি, যে ওই দ্রব্য সেবা সামগ্রী উৎপাদনে যে সমস্ত উপকরণ নিয়োজিত থাকে নিয়োজিত অবস্থায়, যেমন ভূমির জন্য খাজনা, শ্রমের জন্য মজুরি এবং মূলধনের জন্য সুদ, আর উদ্যোক্তার হচ্ছে মুনাফা, আর একটা হচ্ছে যে সরকারকে একটা ট্যাক্স দিতে হয়, সরকারের ধার্যকৃত কর। হ্যাঁ, এইগুলি আর এছাড়াও আর একটা কী আছে, মূলধনের ব্যবহারজনিত অ্যালাউন্স, মানে আমরা যখন মূলধন ব্যবহার করি তখন কিন্তু এটার একটা ক্ষয়ক্ষতি হতে পারে, হ্যাঁ, তখন সেটার জন্য একটা অ্যালাউন্স থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে যে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, CCA। তাহলে আমরা এখানে দেখেছি আরতে আমরা কি, আর হচ্ছে ভূমির খাজনা রেন্ট, W হচ্ছে ওয়েজেস শ্রমিকের মজুরি, I হচ্ছে মূলধনের সুদ, হ্যাঁ, ক্যাপিটাল ইন্টারেস্ট, এবং P হচ্ছে কি, উদ্যোক্তার মুনাফা, এন্টারপ্রেনিয়র প্রফিট, আর T হচ্ছে পরোক্ষ কর, আর CCA হচ্ছে মূলধনের ব্যবহারজনিত অ্যালাউন্স। হ্যাঁ, তাহলে আমরা মোট জাতীয় উৎপাদন যেটা সেটাকে আমরা তিনভাবে বিশ্লেষণ করে দেখলাম। এরপর আমরা দেখব হচ্ছে নেট জাতীয় উৎপাদন, হ্যাঁ, নেট ন্যাশনাল প্রোডাক্ট NNP। তাহলে মোট জাতীয় উৎপাদন থেকে এই যে মূলধনটা ব্যবহার, মূলধন সমষ্টির যে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় যেটাকে ইংরেজিতে বলে ডিপ্রিসিয়েশন কস্ট, হ্যাঁ, এই মূল জাতীয় উৎপাদন থেকে, মোট জাতীয় উৎপাদন থেকে, GNP গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে মূলধনের যে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাকেই বলা হচ্ছে নেট জাতীয় উৎপাদন। এখন মোট জাতীয় উৎপাদন সৃষ্টি করতে কি হয়, যে সারা বছর ধরে যন্ত্রপাতি, কলকারখানা, দালান কোঠা এগুলো ব্যবহার করতে হয়। এখন এইগুলো উৎপাদন কাজে ব্যবহৃত হওয়ার ফলে কি হয়, কিছুটা ক্ষয়ক্ষতি হয়। তো মোট জাতীয় উৎপাদনের কিছু অংশ এইসব উপাদানের অর্থাৎ মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতি পূরণের জন্য, ক্ষয়ক্ষতির জন্য এগুলো কি আলাদা করে রাখতে হয়। এই ধরনের ব্যয়কেই বলা হচ্ছে ক্ষয়ক্ষতিজনিত বা অবচয়মূলক ব্যয়, যেটাকে ইংরেজিতে বলে ডিপ্রিসিয়েশন কস্ট। হ্যাঁ, তাহলে সুতরাং আমরা কি বলতে পারি, যে মোট জাতীয় উৎপাদন থেকে ক্ষয়ক্ষতিজনিত ব্যয় বাদ দিলে কি পাওয়া যাবে, নেট জাতীয় উৎপাদন, নেট ন্যাশনাল প্রোডাক্ট। হ্যাঁ, তাহলে কি NNP টা কি, এটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট পেতে হলে, নেট জাতীয় উৎপাদন পেতে হলে আমাদের কি করতে হবে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট যেটাকে GNP বলে সেটা থেকে মাইনাস ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। হ্যাঁ, অর্থাৎ আমাদের কি, যে NNP টা হচ্ছে কি, আমাদের GNP-র মধ্যে কি কি আছে, GNP-র মধ্যে আছে C+I+J+G+X-M, এটা হচ্ছে আমাদের GNP, মাইনাস এখানে DC, DC-তে বোঝানো হয়েছে ডিপ্রিসিয়েশন কস্ট। হ্যাঁ, এখন মনে করি যে আমাদের কোনো বছরের GNP হচ্ছে 1,00,000 কোটি টাকা, হ্যাঁ, আর সেখানে আমাদের ডিপ্রিসিয়েশন কস্ট হলো 5,000 কোটি টাকা, তাহলে আমাদের নেট ন্যাশনাল প্রোডাক্ট কি, এটা কত হবে, এটা 1,00,000-5,000=95,000 কোটি টাকা। হ্যাঁ, এইভাবে আমরা কি করতে পারি, যে আমরা নেট ন্যাশনাল প্রোডাক্ট বের করতে পারি। NNP নেট ন্যাশনাল প্রোডাক্টের উপাদানগুলো, হ্যাঁ, এখন উপাদানগুলো কি, উপাদান সমূহ কি, এটা হচ্ছে যে আমরা উৎপাদন বা ব্যয় পদ্ধতির দিক থেকে নেট ন্যাশনাল প্রোডাক্টের উপাদানগুলো হচ্ছে কি, ব্যক্তিগত ভোগ ব্যয়, হ্যাঁ, ব্যক্তিগত ভোগ ব্যয়, তারপর ব্যক্তিগত বিনিয়োগ ব্যয়, সরকারের দ্রব্য সেবা ক্ষেত্রে ব্যয়, হ্যাঁ, তাহলে ব্যক্তিগত ভোগ ব্যয় হচ্ছে সি, ব্যক্তিগত বিনিয়োগ ব্যয় আই, সরকারের দ্রব্য সেবা ক্ষেত্রে ব্যয় জি, হ্যাঁ, সরকারি বিনিয়োগ হচ্ছে IG, গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট, এইগুলো হচ্ছে আমাদের ব্যয় পদ্ধতির দিক থেকে নেট ন্যাশনাল প্রোডাক্ট। এখন হচ্ছে আয় পদ্ধতির দিক থেকে নেট ন্যাশনাল প্রোডাক্টের উপাদানগুলো কি হচ্ছে, যেমন হচ্ছে আয়, খাজনাটা কি, একটা আয়, জমির জন্য কি দেওয়া হয়, খাজনা দেওয়া হয়, তাহলে এটা হচ্ছে একটা আয়, হ্যাঁ, মজুরি কাকে দেওয়া হচ্ছে, শ্রমিককে, তাহলে এটা শ্রমিকের একটা আয়, হ্যাঁ, সুদ কাকে দেওয়া হচ্ছে, যার ক্যাপিটাল, সে ক্যাপিটালের জন্য সুদ দেওয়া হচ্ছে, এটাও একটা আয়, আর একটা হচ্ছে পরোক্ষ ব্যবসায় কর, যেটা ট্যাক্স দেওয়া হচ্ছে, সেই ট্যাক্সটাও কিন্তু একটা আয়।
আরেকটা হচ্ছে মূল্য সংযোজন কর, হ্যাঁ, যে ভ্যালু অ্যাডেড ট্যাক্স ভ্যাট যেটা, সেটাও কিন্তু একটা আয়। তারপরে কর্পোরেট আয় কর, এটাও হচ্ছে একটা আয়, এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে যে সমস্ত আয়, এটা হচ্ছে আয়। তাহলে এটা আয় পদ্ধতির দিক থেকেও আমরা নেট ন্যাশনাল প্রোডাক্টের উপাদানগুলো জানলাম। এবার আমরা জানবো যে উৎপাদন খরচের দিক থেকে নেট ন্যাশনাল প্রোডাক্টের উপাদানগুলো, এটা কি যেমন যেমন ভূমি থেকে, হ্যাঁ, ভূমি থেকে এটা কি উৎপাদন, ভূমিতে তো উৎপাদন হয়, তাহলে উৎপাদন এটা একটা খরচ, হ্যাঁ, যে এটাও বলা হচ্ছে যে ভূমি থেকে খাজনা বাবদ যেটা আয় হচ্ছে, হ্যাঁ। তারপরে শ্রমিক থেকে আর্থিক মজুরি বাবদ যে আয় আসছে, হ্যাঁ, তারপরে মূলধন থেকে যেটা প্রাপ্ত সুদ আসছে, হ্যাঁ, তারপর যেটা মুনাফা, নিট মুনাফা হিসাবে যে আয়টা আসছে, সরকার যে সাবসিডি দেয়, যে ভর্তুকিটা দেয়, হ্যাঁ, সেটাও কিন্তু উৎপাদন খরচের মধ্যে সরকার কিন্তু ভর্তুকি দেয়। তাহলে এগুলো হচ্ছে এক একটা নেট ন্যাশনাল প্রোডাক্টের এক একটা উপাদান। এরপরে আমরা জানবো হচ্ছে মোট দেশজ উৎপাদন, হ্যাঁ, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, হ্যাঁ। এখন এর আগে আমরা জেনেছি জাতীয় উৎপাদন, জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, আগে জেনেছি আমরা ন্যাশনাল প্রোডাক্ট, সেটা হচ্ছে জাতীয় উৎপাদন। এবার জানবো আমরা ডোমেস্টিক প্রোডাক্ট, মানে মোট দেশজ আভ্যন্তরীণ যে উৎপাদনটা, হ্যাঁ, আচ্ছা, সেটা কাকে বলছে, সেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে দেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে অবস্থিত, মানে একটা দেশের ভিতরে অবস্থিত দেশি এবং বিদেশি নাগরিকরা যে পরিমাণ দ্রব্য সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে বলা হচ্ছে মোট দেশজ উৎপাদন, জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, হ্যাঁ। তাহলে কী হচ্ছে যে একটা দেশের আভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য সেবা কর্ম উৎপাদন করা যায় তার আর্থিক মূল্যকেই বলা হচ্ছে যে সেই দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখন জিডিপিতে আমরা জিএনপির সাথে জিডিপি তুলনা করলে কী পার্থক্যটা, এটা হচ্ছে জিডিপিতে বিদেশে যে সমস্ত অবস্থানরত যে দেশীয় নাগরিকরা আছে তথা প্রবাসীরা আছে তাদের যে উৎপাদিত দ্রব্য সেবা সামগ্রীর মূল্য সেটা কিন্তু এই জিডিপিতে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টে কিন্তু অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা কী দেখলাম, জিএনপি আর জিডিপির মধ্যে পার্থক্য আমরা কী দেখলাম, যে জিএনপিতে দেশে বসবাসরত যে সমস্ত নাগরিক তারা তাদের কর্মক্ষম নাগরিক তারা সব উৎপাদনের সমস্ত উপকরণ এবং সমস্ত প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে, হ্যাঁ, যে দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করছে তার বাজার মূল্য সমষ্টি, এবং কি দেশীয় নাগরিকরা যারা বিদেশে অবস্থান করে আয় উৎপাদন করছে সেটার বাজার দ্রব্য সেটার কিন্তু বাজার মূল্য, এইসব যোগ করেই আমরা জাতীয় আয় জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট পাচ্ছি। কিন্তু যখন আমরা জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট আমরা হিসাব করব, তখন কিন্তু আমাদের দেশীয় নাগরিক যারা বাইরে বিদেশে বসবাস করে যে আয় উৎপাদন করছে সেটা কিন্তু যোগ হবে না, হ্যাঁ, শুধুমাত্র দেশের ভিতরে যে সমস্ত দেশি এবং বিদেশি নাগরিকরা যে পরিমাণ দ্রব্য সেবাকর্ম উৎপাদন করে তার আর্থিক মূল্য বাজার মূল্যকেই বলা হচ্ছে জিডিপি। তাহলে জিডিপি হচ্ছে কি, জিডিপি হচ্ছে একটা দেশের অর্থনৈতিক কার্যক্রমের মৌলিক পরিমাপক, ঠিক আছে, একটা এটা কিন্তু শুধু একটা দেশের অর্থনৈতিক যে কার্যক্রম সেটার মৌলিক মানে বেসিক যে মাপটা সেটা বেসিক যে পরিমাপটা সেটা কিন্তু দেখাচ্ছে। আর জিডিপি কিন্তু কোনো দেশের মানে ভৌগোলিক সীমার সাথে সম্পর্কিত, মানে এটা শুধুমাত্র একটা দেশের ভিতরে যে ভৌগোলিক সীমা তা সীমানা সেটার সাথেই সম্পর্কিত। তারপরে হচ্ছে জিডিপিতে কিন্তু দেশে অবস্থানরত বিদেশিদের অর্থনৈতিক কর্মকাণ্ড অন্তর্ভুক্ত হয় যেটা জিএনপিতে হয়নি, ঠিক আছে, জিএনপিতে কিন্তু দেশের মধ্যে যে সমস্ত বিদেশিরা যে আয় করছে সেটা কিন্তু বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে, সে কাজেই সেটা আবার জিএনপিতে বাদ দেওয়া হয়েছে কিন্তু জিডিপিতে এটা আবার ইনক্লুড করা হয়েছে। এখন জিডিপিতে বিদেশে যে অবস্থানরত কোন দেশের নাগরিকদের অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু অন্তর্ভুক্ত হয়নি, হ্যাঁ,
তাহলে আমাদেরকে জিএনপি এবং জিডিপির মধ্যে এই পার্থক্যটা সবসময় মনে রাখতে হবে যে জিএনপিতে কি হচ্ছে, জিএনপিতে একটা নির্দিষ্ট সময় সাধারণত 1 বছরে দেশের সমস্ত উৎপাদনের উপকরণ এবং সমস্ত প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে দেশের সমস্ত কর্মক্ষম জনগোষ্ঠী যে দ্রব্য এবং সেবা সামগ্রী উৎপাদন করছে তার বাজার মূল্যকে এবং কি এবং হচ্ছে দেশের নাগরিক বিদেশে যে উৎপাদন করছে সেটার আর করছে সেটার মূল্য এই সমষ্টি হচ্ছে জিএনপি। কিন্তু জিএনপি তে দেশের ভিতরে যে বিদেশি নাগরিকরা যে আয় উৎপাদন করছে সেটা বাদ দিতে হবে, সেটা যোগ হবে না। বাট জিডিপিতে আমাদের কি হচ্ছে একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমানার মধ্যে নির্দিষ্ট সময়ে দেশ শুধুমাত্র দেশীয় সম্পদ ব্যবহার করে যে উৎপাদন হচ্ছে এবং এখানে এখানে কিন্তু আবার দেশি এবং বিদেশি হ্যাঁ এরা দুজন মিলে যে উৎপাদন করছে তার বাজার মূল্যকে বলছে, বাট যারা দেশীয় নাগরিক বিদেশে গিয়ে যে উৎপাদন আয় করছে সেটা কিন্তু জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না। গ্রস এটাই আমাদের কিন্তু একটা বড় পার্থক্য, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এবং গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মোট জাতীয় উৎপাদন এবং মোট দেশজ উৎপাদনের মধ্যে এটা কিন্তু একটা বড় পার্থক্য, এটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। এরপরে আমরা পড়ব নিট দেশজ উৎপাদন, নিট নেট ডোমেস্টিক প্রোডাক্ট বা NDP। হ্যাঁ, এখন নিট দেশজ উৎপাদন আবার কাকে বলছে, যে একটা নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে দেশের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থানরত নাগরিক ও বিদেশিদের দ্বারা উৎপাদিত দ্রব্য সেবা সামগ্রীর আর্থিক মূল্য থেকে কি হবে, এখানে এখানে আর্থিক মূল্য থেকে মূলধনের ব্যবহারজনিত যে অ্যালাউন্স হ্যাঁ তথা অপচয়জনিত যে খরচ সেটা কিন্তু বাদ দিতে হবে, দিয়ে যা অবশিষ্ট থাকবে তাকে বলা হয় হচ্ছে নিট দেশজ উৎপাদন। আমরা দেশজ উৎপাদন যেটা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যেটা পড়লাম হ্যাঁ সেটা থেকে আবার যদি আমরা নিট দেশজ নিট ডোমেস্টিক প্রোডাক্ট যদি বের করতে চাই তাহলে কিন্তু আমাদের কি করতে হবে, এখানে মূলধনের ব্যবহারজনিত যে অ্যালাউন্সটা সেটা কিন্তু বাদ দিতে হবে। মূলধনের ব্যবহারজনিত অ্যালাউন্স বা যেটাকে বলা হয় অপচয়জনিত খরচ, ডেপ্রিসিয়েশন কস্ট হ্যাঁ সেটা কিন্তু বাদ দিতে হবে। তাহলে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে দেশের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থানরত নাগরিক ও বিদেশিদের দ্বারা উৎপাদিত দ্রব্য ও সেবা সামগ্রীর আর্থিক মূল্য থেকে মূলধনের যে ব্যবহারজনিত যে অ্যালাউন্স হ্যাঁ বা অপচয়জনিত যে খরচ সেটা বাদ দিলে যেটা অবশিষ্ট থাকে তাকে বলা হচ্ছে নিট দেশজ উৎপাদন, নিট ডোমেস্টিক প্রোডাক্ট। হ্যাঁ, অর্থাৎ নিট দেশজ উৎপাদন হচ্ছে মোট দেশজ উৎপাদন বা জিডিপি সেই অংশ যা অপচয়জনিত খরচ বাদ দিলে অবশিষ্ট থাকে। তাহলে আমরা এখানে বলতে পারি NDP ইকুয়াল টু জিডিপি মাইনাস অপচয়জনিত খরচ। হ্যাঁ, সুতরাং এই নেট ডোমেস্টিক প্রোডাক্ট এটা হচ্ছে দেশের বাৎসরিক নিট উৎপাদনের পরিমাণ পরিমাপের একটা গুরুত্বপূর্ণ নির্ণায়ক। তাহলে কি হচ্ছে যে NDP এটা হচ্ছে দেশের বাৎসরিক নিট উৎপাদনের পরিমাণ পরিমাপের, হ্যাঁ এটা একটা বৎসরের নিট উৎপাদনের পরিমাণটা পরিমাপের একটা গুরুত্বপূর্ণ নির্ণায়ক হচ্ছে কি, নিট দেশজ উৎপাদন বা নিট ডোমেস্টিক প্রোডাক্ট। আচ্ছা, এরপরে আমরা একটা আলোচনা করব সেটা হচ্ছে ব্যক্তিগত আয়, যেটাকে বলা হয় ইংরেজিতে পার্সোনাল ইনকাম। একটা নির্দিষ্ট সময়ে সাধারণত 1 বছরে একটা দেশের সব পরিবার হ্যাঁ এবং নাগরিকদের আয়ের সমষ্টিকে বলা হচ্ছে ব্যক্তিগত আয়। হ্যাঁ, তো ব্যক্তিগত আয়গুলো যোগ করলে কী পাওয়া যাবে, সত্যিকার যে জাতীয় আয় বের করা যাবে তা না, এখানে কিছু সংযোজন এবং বিয়োজন হবে। ঠিক আছে, শুধু যে সমস্ত ব্যক্তিগত আয়গুলো যোগ করলেই যে আমাদের একদম পারফেক্ট জাতীয় আয় পাওয়া যাবে সেটা কিন্তু না, বের করা যাবে না। হ্যাঁ, সেখানে কী হবে, জাতীয় আয় থেকে সরাসরি ব্যক্তিগত আয় বের করা যায় না। তাহলে আমরা কি দেখছি যে জাতীয় আয় থেকে কিন্তু সরাসরি ব্যক্তিগত আয় বের করা যায় না, জাতীয় আয় থেকে ব্যক্তিগত আয় বের করতে হলে কিছু সংযোজন করতে হবে এবং কিছু জিনিস আছে যেগুলো বিয়োজন করতে হবে, যেমন হচ্ছে হস্তান্তর পাওনা। এখন হস্তান্তর পাওনা কাকে বলে, যেটা হচ্ছে বেকার ভাতা, বৃদ্ধ বয়সে যে পেনশন, এগুলো কিন্তু কি হয়, এগুলো কি জাতীয় আয় কোনো অন্তর্ভুক্ত হয় না, কারণ কি
কারণ এরা কিন্তু এই বেকার ভাতা এটা কিন্তু জাতীয় কোনো কিছু মানে কোনো কিছু দিতে পারছে না, এই বেকার ভাতা এরা কি দেশের দেশে কিছু দিতে পারছে? এরা কিন্তু দেশে কিছু দিতে পারছে না। তারপরে হচ্ছে কাজে এটা কিন্তু জাতীয় আন্তর্জাতিক পেনশন, হ্যাঁ এগুলো কিন্তু জাতীয় আয়ে অন্তর্ভুক্ত হয় না। এখন হচ্ছে এর কারণ কি? কারণ উৎপাদন কাজে অংশগ্রহণ না করেও এই সমস্ত আয় কিন্তু পাওয়া যায়। এই যে যারা বেকার ভাতা পাচ্ছে এরা তো কোনো এটা বেকার, এরা কোনো উৎপাদন অংশগ্রহণ করছে না, এই জন্য এদেরকে ভাতা দেওয়া হচ্ছে। যারা বৃদ্ধ বয়সে পেনশন পাচ্ছে তারা কিন্তু দ্রব্য এবং সেবা সামগ্রী উৎপাদনে কিন্তু কোনো অবদান রাখছে না। আচ্ছা, তাহলে হস্তান্তরজনিত যে পাওনা সেটা হচ্ছে ব্যক্তিগত আয়ের কিন্তু অন্তর্ভুক্ত। এই জন্য এই হস্তান্তর পাওনার মধ্যে আমরা কী জানলাম? বেকার ভাতা, পেনশন ভাতা, এগুলোকে আমরা হস্তান্তর পাওনা বলছি। এগুলো কী হয়? ব্যক্তিগত আয়ের অন্তর্ভুক্ত হয়। অন্যদিকে আমাদের কি যে ব্যবসায় যে অবণ্ঠিত মুনাফা, হ্যাঁ এই যে ব্যবসা আমরা কি জানি যে একটা ব্যবসায় কি হচ্ছে যে উৎপাদনের উপকরণের গুলোর প্রত্যেকটা উপকরণের একটা কি আছে? আয় আছে, হ্যাঁ মুনাফা, তারপরে খাজনা, প্রফিট, ইন্টারেস্ট, হ্যাঁ এগুলো যে আছে এগুলো হচ্ছে কিন্তু সব 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 দেওয়ার পরেও কিছু জিনিস কিছু মূলধন রয়ে যায়, হ্যাঁ সে কিছু প্রফিট থেকে যায়, সেটাকে বলা হচ্ছে অবণ্টিত মুনাফা। হ্যাঁ এবং মূলধনের অপচয়জনিত খরচ, যেমন মূলধন ব্যবহার করার ফলে সেটার যে ক্ষয়ক্ষতি হবে, হ্যাঁ সেটা কিন্তু কোনো ব্যক্তি ব্যবহার করতে পারে না বলে তা ব্যক্তিগত আয়ের অন্তর্ভুক্ত হয় না। তাহলে কি যে এই যে ব্যবসার যে কিছু প্রফিট আছে যেগুলো কি হচ্ছে যেগুলো উৎপাদনের উপকরণের মধ্যে আমাদের কি হয় সেটা ভাগ করে দেয়, কিন্তু ভাগ করে দেওয়ার পরে কিছু অবণ্টিত মুনাফা থাকে সেটা এবং মূলধনের জন্য যে ক্ষয়ক্ষতির জন্য যে অর্থটা রেখে দেওয়া হয় এটা কিন্তু ব্যক্তিগত আয়ে যোগ হবে না। তাহলে ব্যক্তিগত আয়টা হচ্ছে কি? এটা হচ্ছে নিট জাতীয় উৎপাদন, হ্যাঁ এখান থেকে কি হবে বিয়োগ হবে হচ্ছে কর্পোরেট আয়কর টিসি, তারপরে বিয়োগ হবে হচ্ছে কর্পোরেশনের অবণ্ডিত মুনাফা এনসি, তারপরে এখান থেকে বাদ যাবে হচ্ছে সামাজিক নিরাপত্তা বা বিমার জন্য প্রদত্ত অর্থ এসআই, তারপরে হচ্ছে যোগ হবে কি কি হস্তান্তর পাওনা এবং নিট সরকারি সুদ। এগুলো হচ্ছে ব্যক্তিগত আয়ে যোগ হবে। এরপরে আমরা দেখব হচ্ছে ব্যয়যোগ্য ব্যক্তিগত আয়, ডিসপোজেবল পার্সোনাল ইনকাম। হ্যাঁ এখন এটা এই ব্যয়যোগ্য ব্যক্তিগত আয়, তার মানে কি যে ব্যক্তিগত যে আয়টা সেটার কতটুকু অংশ ব্যয় করা যাবে, হ্যাঁ কত, যেমন ব্যক্তি আর পরিবার তার যে অর্জিত ব্যক্তিগত আয়ের সম্পূর্ণ অংশ কিন্তু সে ব্যয় করতে পারে না। কেন করে না? কারণ হচ্ছে ব্যক্তিগত আয় থেকে সরকারকে ব্যক্তিগত কর প্রদান করতে হয়। যেমন আমরা ইনকাম করলে আমাদেরকে কী দিতে হয়? ইনকাম ট্যাক্স দিতে হয়। আমার ইনকাম হয়তো মনে করো 50,000 টাকা, কিন্তু 50,000 টাকাতে আমাকে বাৎসরিক একটা আমাদের আয়ের জন্য একটা কর দিতে হবে, ইনকাম ট্যাক্স দিতে হবে। হ্যাঁ ধরো 50,000 টাকাতে আমাকে প্রতি মাসে 2,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি এটা এই 50,000 টাকার পুরোটা কিন্তু আমি ব্যয় করতে পারছি না। মনে করো আমি 48,000 টাকা ব্যয় করতে পারবো আর 2,000 টাকা আমাকে ট্যাক্স হিসাবে দিতে হবে। তাহলে বলা হচ্ছে যে যে আয়টা আমি ব্যবহার করতে পারবো সেটাকেই বলা হচ্ছে, বা যে আয়টা আমি ব্যয় করতে পারবো সেটাকেই বলা হয় হচ্ছে ব্যয়যোগ্য ব্যক্তিগত আয়। এখন ব্যক্তিগত আয় থেকে সরকারকে ব্যক্তিগত কর প্রদান করতে হয়, অবশিষ্ট অংশ কি করে যে এটা দেওয়ার পর যেটুকু থাকে সেটা হচ্ছে ব্যক্তিগত ভোগ, সঞ্চয় কিংবা বিনিয়োগে ব্যবহার করতে পারে। এখন কি হচ্ছে যে আমি সরকারকে ধরো 50,000 টাকা আয়, সেখান থেকে 2,000 টাকা দিতে হলো ট্যাক্স কর, হ্যাঁ বাকি থাকলো 48,000 টাকা। এখন এই 48,000 টাকার মধ্যে আমি সবটা ভোগে ব্যয় নাও করতে পারি, আমি এখান থেকে কিছু অংশ কী করতে পারি, সেভিংস করতে পারি, সঞ্চয় করতে পারি, অথবা এখান থেকে কিছু অংশ আমি ইনভেস্ট করতে পারি। হ্যাঁ সেটাই বলা হচ্ছে যে ব্যয়যোগ্য ব্যক্তিগত আয়, যেটাকে বলা হয় ডিসপোজেবল পার্সোনাল ইনকাম, সে DPI। এটা হচ্ছে কি যে পার্সোনাল ইনকাম থেকে বিয়োগ মাইনাস হবে কি প্রত্যক্ষ কর। হ্যাঁ
ডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্সটা কাকে আমরা জেনেছি যে মানে যার উপরে ট্যাক্স আরোপ হয় তাকেই দিতে হবে, এটা অন্যের উপরে চাপানো যাবে না। যেমন আমি আয় করছি আমাকেই ইনকাম ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, তাহলে এই তাহলে এই ব্যয়যোগ্য আয় আর কি হচ্ছে যে ব্যক্তিগত ভোগ প্লাস ব্যক্তিগত সঞ্চয়। হ্যাঁ, এই দুটো ব্যয়যোগ্য আয় হচ্ছে আবার হচ্ছে ব্যক্তিগত ভোগ যোগ ব্যক্তিগত বিনিয়োগ, এই দুইটার সমষ্টিও কিন্তু হচ্ছে আমাদের কি যে ব্যক্তিগত ব্যয়যোগ্য ব্যক্তিগত আয়। তাহলে আমরা ব্যক্তিগত আয় এবং ব্যয়যোগ্য আয়ের মধ্যে আমরা কিন্তু পার্থক্যটা বুঝলাম। যে ব্যক্তিগত আয় হচ্ছে যেটা ব্যক্তি আয় করছে এবং তার সাথে কিন্তু কি হচ্ছে তার সাথে হস্তান্তরিত পাওনা যোগ হচ্ছে, এবং বাট কিন্তু ব্যবসায় যে অবণ্ডিত মুনাফা এবং মূলধন অবচয়জনিত খরচ এটা কিন্তু ব্যক্তিগত ব্যক্তিগত আয়ের সাথে কিন্তু এটা যোগ হয় না। হ্যাঁ, আর যখন ব্যয়যোগ্য আয়ের মধ্যে আমরা কিন্তু বলছি সেখান থেকে আমাদের ট্যাক্সটা বাদ যাবে, ব্যক্তিগত আয় থেকে ট্যাক্সটা বাদ করটা বাদ দিলে সেটা হবে ব্যয়যোগ্য ব্যক্তিগত আয়, এবং সেখান থেকে আমি আমার কিছু ভোগ করতে পারি আবার কিছু সঞ্চয় করতে পারি, ভোগ প্লাস সঞ্চয় অথবা আমি ভোগ প্লাস বিনিয়োগ, হ্যাঁ এটা আমি করতে পারি। তো মোটামুটিভাবে আমরা আজকে এটা একটু জানলাম, তোমরা বাসায় এগুলো একদম ক্লিয়ার কনসেপ্ট রাখবে, তোমরা সবাই ভালো থাকবে। আজকের মতো এখানে তোমাদের শুভকামনা করছি, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ধন্যবাদ।